সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আজকে 11 আগস্ট 2024 রোজ রবিবার। প্রতিনিয়ত এই হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা সুপারির বাজার দর জানাই। তো আজকে আসছিলাম হচ্ছে কাঁচা সুপারির বাজার দর জানানোর জন্য। আসলে বর্তমানে কাঁচা সুপারির আমদানি নাই হাটে, আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার জাগদোয়া সুপারি। আর কাঁচা সুপারি দু একজন যদিও নিয়ে আসে হাটে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হয় কি সুপারিগুলোর দাম অনেক বেশি, আমদানিটা খুব কম, কাঁচা সুপারি নাই। আর হাটে এখন হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দর্শক। এই যে বৃষ্টির অবস্থা, যখন আসলে সিজন থাকে সেই সময়টাতে আসলে হাটে প্রচুর সুপারি আমদানি হয়, কিন্তু এদিক দিয়ে সুপারিতে কিন্তু ভরে যায়। আপনারা অনেকেই আমাকে সরাসরি ফোন দেন যে আসলে সুপারি বাজার দরটা কেমন যাচ্ছে, বর্তমান বাজারে সুপারি কাঁচা সুপারি নাই। আর যেগুলো রয়েছে ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব জাগদোয়া সুপারি। চাচা, এগুলো জাগদোয়া সুপারি না? জাগদোয়া সুপারি। আর এই যে সুপারি হাটের চিত্র, যখন আমদানি বেশি হয় সিজনটা আসলে শেষ, সিজনটা শেষ হয়ে গেছে, এগুলো 2 থেকে প্রায় 3 মাস আগে, 2 থেকে 3 মাস হবে আগের সুপারি, এগুলো ওনারা জাগ দিয়ে রাখছিল, তো সেগুলো সুপারি নিয়ে আসছে। আর হাটে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমদানি কম, ক্রেতার সংখ্যাও কম। অনেকে যারা আসলে নাটোরে এ সময় আসতে চাচ্ছেন, আমার এই চ্যানেলের ভিডিও দেখে অনেকে আসতে চাচ্ছেন সুপারি কেনার উদ্দেশ্যে, তাহলে তাদেরকে আমি একটি মেসেজই দিতে চাই যে আপনারা আসলে এই সময়টাতে সুপারি কিনতে কেউ না আসাটাই ভালো, কেননা দামটা অনেক বেশি। আর সুপারি যেগুলো রয়েছে এগুলো সুপারি গন্ধ আছে, জাগদোয়া সুপারি, এগুলো আপনারা নিয়ে যেয়ে আসলে খুব একটা লাভবান হতে পারবেন না। আর হঠাৎ মঠাৎ দু একজনের বাগান থেকে যারা আসলে সুপারিগুলো নিয়ে আসছে হাটে, তো তারা আসলে দামটা অনেক বেশি চাচ্ছে। যে সুপারি আসলে বিক্রয় হয়েছে হাটে 1.5 টাকা 1 টাকা, এমনকি 1 টাকার নিচেও বিক্রি হয়েছে হাটে। আর আপনারা যারা বলেন যে ভাই ব্যবসায়ীকে নাম্বার দেন, ব্যবসায়ীকে নাম্বার তো আসলে দিই না, এজন নেই হচ্ছে ব্যবসায়িকরা কিন্তু এখান থেকে কিনে সুপারি, এখান থেকে কিনা পরে সেই সুপারিগুলো আবার কিনতে কিন্তু তারা বেশি দামে বিক্রি করে। আর বর্তমানে বাজার রেট অনেকটাই বেশি। এই যে কাঁচা সুপারি আছে এখানে, আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো, ভাই সুপারি আজকে কেমন গেল? ভাই কাঁচা সুপারি এটা পাইকারি দাম 300 টাকা শ। আচ্ছা ভিউয়ার্স, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই সুপারিটা আজকে হচ্ছে 300 টাকা শ গেছে। যখন সিজন ছিল এই সুপারিটার দাম 1 টাকার উপরে কখনো যায় নাই, 1 টাকার উপরে কখনো যায় নাই, এগুলো 1 টাকার নিচেও হয়েছে দাম। বর্তমানে সুপারির আমদানি নাই, আর যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জাগদোয়া সুপারি, মজা সুপারি। তো দর্শক, আজকে আসলে আপনাদেরকে সেভাবে দরদাম জানাতে পারলাম না, যেগুলো দেখছেন এগুলো সব হাটে খুচরা ভাবে বিক্রয় হচ্ছে, যেগুলো সব খুচরা বিক্রি হচ্ছে। আর যখন সিজন চলবে তখন আসলে যদি আপনারা আসেন হাট, সকাল সকাল আসতে হবে। আর সুপারির আজকের আবহাওয়াটা অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়া, তো যার কারণে। আচ্ছা, এই সুপারিটা কাঁচা সুপারি কত টাকা করে পাইকারি কিনেছেন একটু বলেন তো? এটা 190 টাকা করে পাইকারি কিনেছেন। তারপরে কোয়ালিটি ভালো না এখানে, কোয়ালিটি ভেজাল আছে এগুলো, এই যে এগুলো ভেজাল আছে, হ্যাঁ কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, খুবই খারাপ মানের। তো আমি চাই না যে হচ্ছে আমার এই ভিডিও দেখে আপনারা প্রতারিত হন বা হাটে এসে ঠকে যান। এই সময় আসলে আপনারা অনেক দূর থেকে যারা আসবেন কষ্ট করে নাটোরে, আসলে এই সময় আসে আপনারা কোনো সুপারি পাবেন না। অতএব ভিডিও দেখেন, নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। অন্যান্য আরও যেগুলো পণ্য পাওয়া যায় কৃষি পণ্য, সেগুলোর আমি দরদাম আপনাদেরকে জানাবো। তবে সুপারি সিজনটা আবার কোন সময় হতে পারে, সিজন মানে আপনার আমদানি আবার কোন সময়টা হতে পারে সুপারি? আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন পর আবার সুপারি ফুল মৌসুমে আমদানি হবে নাকি? ভালো ভালো কোয়ালিটি আসবে তো নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয় দর্শক, একজনের কাছ থেকে যা জানলাম যে আসলে মোটামুটি ধরে নেন 1 মাস, আর 1 মাস পরে ফুললি আবার সিজন শুরু হয়ে যাবে,
তখন যদি আপনারা এই হাটে আসেন তাহলে আপনারা সুপারি পাবেন। মোটামুটি এক মাস পর আমি যা যা তথ্য জানলাম যে এক মাস পরে যদি আপনারা এই হাটে আসেন তাহলে আপনারা সুপারি পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি রিতাবাড়িয়ার হাট থেকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যে কোনো পরামর্শ বা যে কোনো সহযোগিতা যদি আপনারা নাটোরের হাটগুলোতে আসতে চান অবশ্যই চ্যানেলের হোম পেজে আমার নাম্বার দেওয়া আছে, এমনকি ডেসক্রিপশন বক্সের নিচেও দিয়ে রাখবো। অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আসলে আমি জীবনে কারো যদি কখনো উপকার না করতে পারি, ক্ষতি কখনো কারো করি না, তো আমার এই চ্যানেলটা খোলা আপনাদের উপকারের জন্য। তো আপনারা যে কোনো সময় যে কোনো তথ্য আমার কাছে পেয়ে যাবেন, সরাসরি ফোন করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।